সদ্য প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির শোক কাটিয়ে নতুনভাবে উদ্যমী হচ্ছে ইরান। রাইসির মৃত্যুর পর নতুন সংসদে ভাষণ দিয়েছেন ইরানের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবার। শোককে শক্তি বানিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয়ী ভাষণ দিয়েছেন তিনি। কি বলেছেন মোকবার তার প্রথম ভাষণে, জানাচ্ছেন ইমতিয়াজ আলম। হেলিকপ্টার বিধ্বস্তে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর নতুন সংসদে ভাষণ দিয়েছেন ইরানের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবার। ইরান যখন মাত্র এক মাসের মধ্যে প্রয়াত ইব্রাহিম রাইসির স্থলাভিষিক্ত হতে প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, তখন সোমবার এই ভাষণ দিলেন তিনি। মোকবার তার বক্তব্যে রাইসির ক্ষমতায় থাকাকালীন সময়ের প্রশংসা করে বলেন, ইরানের অপরিশোধিত তেল উৎপাদন, যা দেশের জন্য হার্ড কারেন্সির মূল উৎস, প্রতিদিন 3.6 মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল উৎপাদন করেছে তার সময়ে। ইরানের তেলমন্ত্রী জাভেদ ওজি রোববার বলেছেন, পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান এখন প্রতিদিন প্রায় 20 লাখ ব্যারেল তেল রপ্তানি করছে। সাম্প্রতিক মাসগুলোতে ইরাক, ইসরায়েল ও পাকিস্তানে সামরিক পদক্ষেপ নেয়ার পরেও রাইসির অধীনে দেশের অর্থনীতি স্থিতিশীল ছিল বলেও সংসদে জানান মোকবার। মোকবার বলেন, আমরা যেদিন ইসরায়েলকে আঘাত করি সেদিনও মানুষ সকালে ঘুম থেকে ওঠার সময় পরিসংখ্যান এবং সূচকগুলো একই থাকে, হার্ড কারেন্সির দাম একই, মূল্যস্ফীতিও একই, তারল্য একই এবং বাজার মানুষের প্রয়োজনে পরিপূর্ণ। মোকবার দাবি করেন, এই শক্তি, এই ব্যবস্থাপনা এবং এই ক্ষমতা কোনো সাধারণ জিনিস নয়, এগুলো সবই সর্বোচ্চ নেতার দিক নির্দেশনা এবং আয়াতুল্লাহ রাইসির আন্তরিক প্রচেষ্টার কারণেই হয়েছিল। এদিকে ইরানের পার্লামেন্ট মঙ্গলবার তাদের নতুন স্পিকার নির্বাচন করবে বলে আশা করা হচ্ছে। গত 20 মে ইরানের উত্তর পশ্চিমাঞ্চলের একটি পার্বত্য অঞ্চল থেকে মারাত্মক হেলিকপ্টার দুর্ঘটনার পর রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান ও অন্যদের মরদেহ উদ্ধার করে উদ্ধারকারীরা। ইব্রাহিম রাইসির স্থলাভিষিক্ত হতে আগামী 28 জুন ইরানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার থেকে প্রার্থীদের 5 দিনের রেজিস্ট্রেশন পিরিয়ড খোলা হবে। বিশ্লেষকরা জানিয়েছেন, মোকবার নিবন্ধনকারীদের মধ্যে অন্যতম একজন হতে পারেন। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।